হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য দুটো নিউজ রয়েছে, একটা ইস্ট বেঙ্গলের এবং অপরটি মোহামেডান স্পোর্টিং ক্লাবের। তো প্রথমে আসি ইস্ট বেঙ্গলের নিউজে। তোমরা জানো গতকাল ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু রেনবোর মুখোমুখি হয়েছিল ক্যালকাটা ফুটবল লিগে, এবং যে ম্যাচটি কিন্তু 2-0 গোলে ইস্ট বেঙ্গল ক্লাব জিতে গিয়েছে, এবং যেখানে ইস্ট বেঙ্গলের হয়ে গোলদাতা হলেন সঞ্জীব এবং আশিক। এবার আসি মোহামেডান স্পোর্টিং এর কথায়। তোমরা জানো মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু লাস্ট ম্যাচে আরিয়ানকে কিন্তু 4-1 গোলের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছিল ইসরাফিলের হ্যাট্রিকের সৌজন্যে। এবং এই জয়ের পর মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু লিগ টেবিলে 3 নম্বরে উঠে এসেছিল ডায়মন্ড হারবার সুরুচির পরেই, যেখানে ডায়মন্ড হারবারের পয়েন্ট কিন্তু 9 ম্যাচে 23 পয়েন্ট, অপরদিকে সুরুচির পয়েন্ট কিন্তু 9 ম্যাচে 20 পয়েন্ট, আর মোহামেডান স্পোর্টিং ক্লাবের পয়েন্ট হচ্ছে 10 ম্যাচে কিন্তু 18 পয়েন্ট। অর্থাৎ নেক্সট ম্যাচ যেটা রয়েছে মোহামেডানের সেটা কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। মোহামেডানের নেক্সট ম্যাচ রয়েছে আগামী 22 তারিখ, এবং এই ম্যাচটিতে মোহামেডান মুখোমুখি হতে চলেছে সুরুচি সংঘের বিরুদ্ধে, যে ম্যাচটি হবে কিন্তু কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এবং দুপুর 3টের সময়। এবং এই ম্যাচে যদি সুরুচিকে হারিয়ে দিতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাব, তাহলেই কিন্তু তারা লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসবে ডায়মন্ড হারবার এফসির পরেই। কাজে এই ম্যাচটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে, এবং জয়টা অত্যন্ত দরকার।